হ্যালো ফ্রেন্ডস, তুমি ব্লগ থাকিতে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে সোমবার, তো আজকে আমাদের বাড়িতে একটা পুজো আছে। তো কি পুজো আছে ওই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে হচ্ছে শিব পুজো। তো শিব পুজোর জন্যই এত মানে এত কিছু সাজানো, তো মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। আর এখন এই যে দেখো, এটা হচ্ছে পুষ্পথালা, পুষ্পথালাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এই যে দেখো, যদিও আজকে আমি পুষ্পথালাটা সাজাইনি, সবসময় আমিই সাজাই। আর এখানে মোটামুটি সব কিছু পূজার জোগাড় হয়ে গেছে। এই যে দেখো, পুজোতে লাগবে এখানে সব পুজোর সামগ্রী রাখা আছে। আর এই যে দেখো, শিব ঠাকুরের জন্য খড়ম জোড়া রাখা আছে এখানে, আর বাদ বাকি সব পুজো যা যা লাগবে সব কিছু। আর এই যে এখানে আছে পঞ্চপ্রদীপ, তো এখন পঞ্চপ্রদীপে তুলো দিয়ে ঘি দিয়ে রেডি করা হচ্ছে, কারণ পুরোহিত মশাই এখনও আসেনি, আসলেই পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিতে হবে তার জন্য। আর এদিকে দেখো, সব ভোগ সাজানো হয়ে গেছে শিব পুজোর জন্য, তো এখানে ভোগ রেডি। আর এই যে দেখো, এখানে আলপনা দিয়ে দিয়েছে। আর এই যে ঘরটা জল ভর্তি করে রাখা হয়েছে, পুরোহিত মশাই আসলে ঘরটা বসিয়ে দেবে পুজোর জন্য। আর এই যে দেখো, এই যে জায়গাটা, এখানে শিব ঠাকুরকে বসানো হবে, তো তার জন্য রেডি করা হয়েছে। আর এই যে দেখো, পুরোহিত মশাই এসে গেছে, এখন পুরোহিত মশাই বসবে পুজোর জন্য। আর এখন বাজে সকাল 7টা, তো পুজোটা সকালবেলাই হবে। তো এই যে দেখো, পুরোহিত মশাই বসে গেছে, এখন সব কিছু পুজোর জোগাড় মানে আমরা তো করে নিয়েছি যতটুকু করার আমাদের, আর বাদ বাকিটা পুরোহিত মশাই করবে। তো এই যে দেখো, আম পাতা দিয়ে দিয়েছে, ঘট বসিয়ে নিয়েছে, এখন ডাবটাও বসিয়ে দিল ঘটের উপর। এখন গামছা, ধুতি, শাড়ি এগুলিও একের পর এক ঘটের মধ্যে দিয়ে দেবে। তো দেওয়ার পর বাদ বাকি পুরোহিত মশাই যে কাজগুলি থাকবে ওই কাজগুলি করে, তারপর পুজোটা করবে। তো তোমরা ভক্তি সহকারে পুজোটা দেখতে থাকো, শিব ঠাকুর সবার মনের আশা পূরণ করবে। ওম ভূতাদয়ঃ আগচ্ছেৎ আগচ্ছেৎ তিষ্ঠেৎ তিষ্ঠেৎ সন্নিধিঃ অত্রাধিষ্ঠং কুরুজং গৃহম্। ওম বং তুষ্মৈ বং মাশভক্তকুলৈ নমঃ। ওম বং তুষ্মৈ বং মাশভক্তকুলৈ নমঃ। এতে গন্ধপুষ্পে তুষ্মৈ বং মাশভক্তকুলৈ নমঃ। ওম এতে গন্ধপুষ্পে এতদধিপতে দেবশ্রী বিষ্ণুবে নমঃ। এতে গন্ধপুষ্পে এতসম্প্রদনায় ওম ভূতাদিভ্যো নমঃ। ওম ভূতাপ্রতাপিষষ্ঠ দুঃখ দারিদ্র ওম নম শিবায় শান্তে সর্ব পাপ হর ওম ইদম স্থানীয় ঘৃতং এতম স্থানীয় ঘৃতম ওম বামদেবায় নম ওম দুঃখ Thank you.
জল দিল দিয়ে পাত্রাঞ্জলি নাম শ্রী শ্রী শুভন্ধিং পুষ্টিং বর্ধনম পূর্বার্গমিব বন্ধনম মৃত্যুর্মোক্ষমৃত স্বাহা ওম স্বাহা ওম স্বাহা তো বন্ধুরা, আমাদের বাড়ির শিব পুজো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল আর আমরা এখন প্রসাদ খেয়ে নেব। তো তোমরা, তোমাদের যদি শিব পুজোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।